হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা দেখাবো ক্লাস ফাইভের যে পাঠ পরিকল্পনা সেটা সম্পূর্ণটাই দেখিয়ে দিব। আর যেহেতু এটার অধ্যায়গুলি একটু বেশি, একটু সময় লাগতে পারে, সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য। দেখেন, এখানে আমাদের যে আজকে 7 আগস্ট থেকে 12 আগস্ট সেটার পাঠ পরিকল্পনাগুলো আজকে দেখাবো, এবং নেক্সট সপ্তাহে ঠিক বৃহস্পতিবার বা আগেই আমি চেষ্টা করব যে 12-র পরের যে সপ্তাহ থেকে 12 তারিখের পরের সেই সপ্তাহটা দিয়ে দিতে। আমরা প্রথমে বাংলাটা দেখে নিচ্ছি। দেখেন, বাংলাতে এই যে বাড়ির কাজ অনুযায়ী আমাদের এটা পড়া থাকবে এই সপ্তাহে। এবং আমরা পরবর্তী দেখেন ইংলিশে, ইংরেজিতে যা যা বাড়ির কাজ আছে আমরা একটু বাড়ির কাজটা খুঁজে দেখি, এবং সেই বাড়ির কাজ অনুযায়ী আমরা সেই পড়াটা করে নিব, যতটুকু সম্ভব এগিয়ে রাখব। এবং সেই অনুযায়ী যেহেতু পুরো বাংলাদেশ একই ক্যাটাগরিতে বা এই অন্তর্বর্তীকালীন যে পাঠ পরিকল্পনা অনুযায়ী চলছে, অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। এবং কি প্রাইমারির ছাড়াও, যে সরকারি প্রাইমারি ছাড়াও দেখা গেল কিন্ডারগার্টেন এবং অন্য যে স্কুলগুলি আছে সেগুলি কিন্তু এই পাঠের আলোকেই তাদের পাঠ নিতে বলা হয়েছে। তো দেখুন, এখানে গণিতের যে বিষয়টা সেই অনুযায়ী আমরা কিন্তু সেই যে তারিখ অনুযায়ী এবং বাড়ির কাজ অনুযায়ী সেটাও করে নিব। আমাদের গণিতের কাজ শেষ, তারপর প্রাথমিক বিজ্ঞান। প্রাথমিক বিজ্ঞানে আমরা বাড়ির কাজ এবং পৃষ্ঠা অনুযায়ী আমরা খুঁজে দেখব যে কোনটা আছে। দেখেন, এখানে একেবারে টাইম সহ বলে দিয়েছে যে, টাইম বলতে বাড়ি ডেট যেটা বা তারিখ সহ বলে দিয়েছে যে এই তারিখে এই পাঠটা, এই বাড়ির কাজটা দেওয়া হবে। তো আমাদের বিজ্ঞানের পরে আমরা গেলাম বাওবি, বাংলাদেশ বিশ্ব পরিচয়। সেখানেও দেখেন বাড়ির কাজটা বলে দেওয়া আছে যে এইভাবে পড়ানোর পরে ওই পৃষ্ঠাটা বা ওই পাঠটা পড়ানোর পরে এটাই বাড়ির কাজ দেওয়া লাগবে বা দিব। আমরা অবশ্যই সরকারি নির্দেশনা মেনে চলব এবং এই অনুযায়ী পাঠ নিব। তো আমাদের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা যেটা করব, সেখানেও এরকমভাবে টাইম অনুযায়ী, টাইম বলতে তারিখ অনুযায়ী দেওয়া আছে, সেটা সেই অনুযায়ী আমরা সেগুলি পাঠটা নিয়ে নিব। আমাদের হিন্দু ধর্মে যারা আছে তাদের জন্য একই রকম, যে মোট আমাদের ধর্মীয় দিক থেকে আমরা 4টা ধর্মের এখানে পাঠ পরিকল্পনা দেওয়া আছে। মুসলিমদের জন্য ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। তো দেখুন, এখানে বৌদ্ধ ধর্মেরটাও বলা আছে, তো সেই তারিখ অনুযায়ী দিয়ে দিলাম এবং তাদের পড়াটা দিয়ে দিলাম যাতে তারা পড়াটা করতে পারে। এরপর লাস্ট আমরা যেটা যাব সেটা হলো খ্রিস্ট ধর্ম। তো খ্রিস্ট ধর্মের এই অনুযায়ী পাঠ পরিকল্পনা বা বাড়ি কাজ দিয়ে দেওয়া আছে, সেগুলিও দিয়ে দিব। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। বাই বাই।